10 দফা ও বিদ্যুৎ গ্যাসের মূল্য কমানোর দাবিতে আগামী 11 ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীতে বিভাগীয় সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাহুল রায় রিপোর্ট। বিএনপির যুগপথ কর্মসূচিতে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবির সঙ্গে যোগ হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো। সে দাবিতে সারা দেশে বিভাগীয় সমাবেশের কর্মসূচি পালন করেছে দলটি। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হয়েছে ঢাকা বিভাগীয় সমাবেশ। গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি থেকে শুরু করে উপনির্বাচন, সব ইস্যুতেই সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা তো দেখতে চাইছিলাম সংসদে হিরো আলম আর মমতার বেগমের একটা জুটি হইতো পার্লামেন্টে। তাই আজকে লক্ষ জনতার সমাজে আমরা বলতে চাই, রেফারি হতে হলে 10 দফার প্রথম দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিতে হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 11 ফেব্রুয়ারি শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা পদযাত্রা শুরু করব ইউনিয়ন পর্যায় থেকে, এরপরে ধীরে ধীরে আমরা উপজেলা, জেলা, মহানগর এবং এরপরে সেই তাদের যে ক্ষমতার যে মসনদ, সেই মসনদ আমরা জনগণ দখল করে নেবে। বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চ সহ বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোট আলাদাভাবে এই কর্মসূচি পালন করেছে। মুখোশ টেনে হিচড়ে বের করে দিবে মানুষ কদুষে। বিভাগগুলোর সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। সেখানেও সকল কর্মসূচি সফল করার কথা বলেছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।